वेलकम बैक टू माय चैनल। सो फ्रेंड्स तुम्हारा केमन आछो? तुम्हारा निश्चय खूब भालो आछो और आमिओ खूब भालो आछी। तो आज के आमरा एक जगह घूरते जाच्छी, सेटाई आज के व्लॉगे तुम्हारा देखबे कोथाय कोथाय घूरते जाच्छी। तो चलो आमादेर साथे। तो फ्रेंड्स आमि आसार पथे बाबिन के आमार मार काछे माने मा बाबार काछे रेखे आसलाम। ओके निये आमि एकटा खूब एकटा बेर होई ना एखन, कारण करोनार प्रब्लेमेर जोन्नो बाच्चा निये बेर होई ना। এখন তোমরা যে রাস্তাটা দেখছো এটা আমার বেস্ট রাস্তা, মানে আমার খুব ভালো লাগে এই রাস্তা দিয়ে যেতে। তো দেখো এক সাইডে পুরো চাপাতি বাগান, খুবই সুন্দর। জলপাইগুড়িতে খুব কমন ব্যাপার চাপাতি বাগান, কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে আর আমার খুব ভালো লাগে এই রাস্তাটা ভীষণ। মানে এত রোদের মধ্যেও একটা ঠান্ডা ঠান্ডা ফিল হয়। জলপাইগুড়ির যে গোশালা মোড় আছে, গোশালা মোড় থেকে একেবারে বোদাগঞ্জের যে রাস্তাটা আছে সেই রাস্তাতেই এই জায়গাগুলো পড়ে। তো আমরা এখন ওই রাস্তার মধ্যেই আছি। একদম গোশালা মোড় থেকে নাক বরাবর যেতে হবে যতক্ষণ না বোধাগঞ্জ আসে। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে শুধু গ্রিন গ্রিন আর গ্রিন। তো বাড়িতে এতদিন কন্টিনিউ গার্ডেনিং করছি অনেকদিন ধরে, তো এখন শীত চলে এসছে, এখন টুকটাক একটু ঘোরাঘুরি হবে আর তোমাদের সাথে আমি এই ভিডিওগুলিও শেয়ার করব। তোমরাও দেখতে পারবে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি। তো এখন একটার পর একটা ঘোরা হবে আর ভিডিওগুলোও তোমরা পাবে। তো আমরা বোদাগঞ্জ চলে এসেছি, মানে বোদাগঞ্জের কাছাকাছি জায়গা। এই গাছগুলো দেখেই বুঝতে পারছো বোদাগঞ্জের কাছাকাছি চলে এসেছি। তো আমরা বোদাগঞ্জের মন্দিরে এখন ঢুকবো না, পরে ফেরার পথে যদি সময় থাকে তখন একটুখানি মন্দিরে ঘুরে নেব। ছোটবেলায় যখন বোদাগঞ্জে আসতাম তখন অন্ধকার হয়ে থাকতো চারপাশটা, আর এখন একদম ফাঁকা ফাঁকা, মানে গাছ কাটতে কাটতে আর কিছু নেই, এপাশ ওপাশ দেখা যায়। এখানে আসলে সবারই একটু মনটা ভালো হয়ে যাবে, এত সবুজে সবুজ চারপাশটা, খুব ভালো লাগে। তো আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো সামনেই একটা ডান সাইডের রাস্তা আছে, তো সেই রাস্তা দিয়ে আমরা এখন ঢুকে যাব। এই রাস্তাটা গিয়ে গাজলডোবায় ওঠে। তো এই যে আমরা ঢুকে গেলাম এই রাস্তা দিয়ে, এখন চলো। বোদাগঞ্জ থেকে গাজলডোবা যাওয়ার যে মেন রাস্তা সেই রাস্তা দিয়ে যেতে যেতে বা সাইডে একটা রাস্তায় আমরা ঢুকে গেলাম। এটা পুরো জঙ্গল ঘেরা, 1-1.5 কিলোমিটার, মানে আমরা জঙ্গল দেখছি আশেপাশে। তো কোনো সেরকম একটা জনবসতি তো নেই এখানে, তো একজন দুজন বাইক নিয়ে নিয়ে চলে যাচ্ছে এখান দিয়ে। তো আমরা এই রাস্তাটা দিয়ে গিয়েই ব্যারেজের রাস্তায় উঠবো। ফ্রেন্ডস আমরা এখন বৈকুণ্ঠপুর জঙ্গলের মধ্যে আছি। এটা বোদাগঞ্জের হয়তো মন্দির, বোদাগঞ্জের যে মন্দিরটা আছে জলপাইগুড়িতে সেই মন্দিরের পিছন দিকটা হতে পারে। তো আমরা শিওর না আমরা যেখানে যাব সেই রাস্তার মধ্যে মন্দিরটা পড়লো, মানে এই জায়গাটা পড়লো। তো ওর জন্য আমরা এখানে আসলাম। এই জঙ্গলটা এখন অত বেশি ঘন নেই, বৈকুণ্ঠপুর জঙ্গল এখন অনেকটাই, আগে যেরকম আসলে পরে একদম অন্ধকার হয়ে থাকতো সেই অন্ধকার ব্যাপারটা এখন আর নেই। তো আসলাম, ভালো লাগলো কিছুক্ষণ টাইম। তো এখানে একদম ফাঁকা আছে, তো আমরা দুজনই এখানে আছি, আমি আর আমার হাজবেন্ড। ওই যে, তো আমরা বেশিক্ষণ এখানে একা একা ওয়েট করবো না, কারণ প্রবলেম হতে পারে। তো এখানে আমরা বেশিক্ষণ জঙ্গল যেহেতু বেশিক্ষণ থাকবো না, আমরা নেক্সট যেখানে যাব সেখানের জন্য বেরিয়ে পড়ছি। যারা জলপাইগুড়িতে থাকো তারা তো জানোই বোদাগঞ্জ অনেকবার আসছো, আর যারা বাইরে থাকো আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে যারা কলকাতা আর হলো আসামে থাকে। তো তাদের নিয়মিত কমেন্টস আমরা পাই, আমি পাই, তো তাই মনে হলো যে ওদেরকে জায়গাটা দেখাই, এরকম একটা জঙ্গল আছে তোমরা এসে ঘুরতে পারো। তো আর এখন আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়ছি। তো ফ্রেন্ডস আমরা জঙ্গলের ভেতরের রাস্তাটা দিয়েই গিয়ে এই গাজলডোবা ব্যারেজের রাস্তায় গিয়ে উঠলাম। রাস্তাটা ভীষণই ভালো, আর পাশে দেখো জঙ্গল, এক সাইড দু সাইডেই জঙ্গল, মাঝখানে নদী, দারুণ সুন্দর লাগবে আসলে। আমি 100% শিওর তোমরা একবার ট্রাই করো এখানে এসে জলপাইগুড়িতে আসলে। আর দেখো রাস্তার মধ্যে মাঝখানে অনেকগুলো বানর। আর ফ্রেন্ডস পুরো রাস্তা জুড়ে এই হলুদ ফুলের মেলা, একদম রাস্তা সাইড দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে। গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, প্রচুর ফুল ধরে আছে, তো এটা আমার ভীষণ ভালো লাগলো। আর রাস্তাটা দেখো কি সুন্দর, আর খুব স্মুথ রাস্তা, মানে বাইকে যদি রাস্তা ভালো না হয় বাইকে ঘুরে কোনো মজা নেই, একদম ভালো লাগে না, বিশেষ করে পিছনে যে বসে তার অবস্থা তো শেষ। তো ওর জন্য খুব ভালো লাগছে, এই ফুলগুলো খুব ভালো লাগছে। আর কেউ যদি জেনে থাকো এই ফুলটির নাম কী তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি ঠিক জানি না এটার নাম কী। তো আমি এই ফুলগুলোর সাথে কিছু ফটো তুলে নিলাম, খুব ভালো লাগছে ফুলের কালারটা। তো আমরা প্রায় গাজলডোবার কাছাকাছি চলে এসেছি, আমরা এখন যেখানে আছি এখান থেকে প্রায় 1.8 কিলোমিটার দূরে গাজলডোবা।
फ्रेंड्स আমরা এখন চলে এসেছি প্রায় গাজলডোবার কাছাকাছি। আজকে গাজলডোবাই যাব, তো বেশি দূর যাব না। আমি মাইক্রোফোন আনিনি, আর হলো প্রচন্ড গাড়ির আওয়াজ আছে, তো ইগনোর নয়েজ। দেখতে পাচ্ছ পিছন দিকে জায়গাটা কি সুন্দর। আর সামনে একটা জিনিস দেখাবো, দেখতে পাচ্ছ কি না, একটা সেতু দেখতে পাচ্ছ, এটা নির্মাণমান, এখন এটা কমপ্লিট হয়নি। আর এটা হতে খুব সুন্দর লাগছে। আমি আগে যখন আসছিলাম, মানে প্রায় 4-5 বছর আগে, তখন এটা ছিল না, এটা রিসেন্টলি বানানো হয়েছে, মানে এখনও কমপ্লিট হয়নি। তো এখানে আসতেই পারো ঘুরতে তোমরা, আমি তো অনেকদিন পরে আসলাম, আমার খুব ভালো লাগলো। রাস্তাটা ভীষণ ভালো ছিল, আর জঙ্গলটাও ভীষণ ভালো ছিল। জঙ্গলের পথ দিয়ে আসলে বেশ বেটার হবে, কারণ রাস্তা এখন এখানে আসার পরে প্রচণ্ড রোদ, ওখানে বেশ ছায়ার মধ্যে ছিলাম কিছুক্ষণ। অলরেডি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। ঘুরতে এসে ভাই বোন ননদ দেওর সবাইকে খুব মিস করছি। অনেকদিন পর একা একা ঘুরতে চলে আসলাম ওদেরকে না নিয়ে, তো ওরা থাকলে বেশি মজা হতো। আর ডেফিনেটলি ব্রিজটা দেখে আমার ভাইরা বলতো এটা গরিবের হাওড়া ব্রিজ। তো আমরা চলে আসলাম তিস্তা ব্যারাজে, চলো দেখা যাক এখানে কিরকম ভিড় আছে। যতবার আসি ততবার প্রচণ্ড ভিড় পাই। সব থেকে মজার ব্যাপার হলো জলপাইগুড়ি আর শিলিগুড়ির বেশিরভাগ পাবলিককে বলবে গাজলডোবা যাওয়ার কথা, তো বলবে ওর গাজলডোবা গাজলডোবা, তেমন আর যেতে যেতে আর ভালো লাগে না। তাহলে এত লোক ভিড় করে কোথার থেকে, কোন পাবলিকরা ভিড় করে, আমি তো সেটা ভেবে অবাক হই। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমরা গাজলডোবা চলে এসেছি, পিছন দিকে ব্যারেজটা দেখাই তোমাদের, দেখতেই পাচ্ছ। আর জলেরও প্রচণ্ড আওয়াজ, প্রচুর লোক এখানে এসছে। ফ্রেন্ডস দেখো এখানে এতটাই জলের আওয়াজ, তো আমার একদম মানে কান ঝালাপালা হয়ে যাচ্ছে জলের আওয়াজে। বেশিক্ষণ এই জলের দিকে তাকিয়ে থাকলে আর এই আওয়াজে আমার মাথা ঘুরে যাবে। পুকুর থেকে নিচে অব্দি নামতে নামতেই আমি খুব হাঁপিয়ে গেলাম। ইনফ্যাক্ট আমার পায়ে নতুন করে ফোসকা পড়ে গেলাম, যেহেতু নতুন জুতো পরেছি, তো তাই ফোসকা পড়েছে, মনে হচ্ছে ওঠার সময় সমস্যা হবে। এখন নিচে আসার পরে অনেকটাই ঠান্ডা আছে, মানে হাওয়াও চলছে, ভালো লাগছে। আর উপরে প্রচণ্ড রোদ ছিল, নামার সাথে সাথে টেম্পারেচারটা একদম ডাউন হয়ে গেল, খুব ভালো লাগছে নিচে আসার পরে। ফ্রেন্ডস এখানে এখন বাজবে বসে আছে জলের মধ্যে, ভীষণ ভালো লাগছে, ভীষণ ঠান্ডা জলটা। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় আছে, একটা ভালো জায়গা পেয়েছি, বোঝা যাবে না, ঘুরলে পরেই আর জায়গাটা পাবো না। সো ফ্রেন্ডস নিচ থেকে উপরে উঠলাম, ভীষণ হাঁপিয়ে গেছি। আমার হাজবেন্ড আগে আগে আছে, আর আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, তো বেশ ভালো লাগলো। এখন কিছুক্ষণ এখানে আর একটু থাকবো, থাকার পর এখান থেকে চলে যাব। তো ইচ্ছে আছে আগে একটু বোদাগঞ্জ হয়ে যাব, অনেকদিন বোদাগঞ্জে যাইনি, আসার পথে বোদাগঞ্জের রাস্তায় যাইনি, আগেই অন্য রাস্তা দিয়ে বাড়ি বেরিয়ে গেছিলাম, তো এখন পুরো হাঁপাচ্ছি। ফ্রেন্ডস এখন এখানে এসে দাঁড়ালাম, এখানেও একটু হালকা রোদ আছে, কিছুক্ষণের মধ্যে হয়তো রোদটা একটু কমে যাবে। তো এখন যে ওয়েদার, সেই ওয়েদারে রোদটা ফট করে চলে যায়, যখন রোদ থাকে খুব কড়া রোদ থাকে, তারপর যখন চলে যায় একদম আলো টালো সুন্দর চলে যায়। তো আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব, 10-15 মিনিট থাকবো আর এখানে। তো এই জায়গাটা একদম ফাঁকা, তাই এখানে এসে দাঁড়ালাম আমি আর আমার হাজবেন্ড। আর ফেরার পথে অনেক কিছু প্ল্যান আছে, যে নার্সারি, দুটো নার্সারি আছে রাস্তায়, আমাদের রাস্তায় যাওয়ার রাস্তায় পড়ে, তো ওই নার্সারি থেকে আমি বেশিরভাগ গাছগুলো কিনি, তো ইচ্ছা ছিল ওখানে যাব। তো দেখা যাক সময় হয় কি না, তো রাত হয়ে গেলে হয়তো যাওয়া হবে না, কারণ অন্ধকার হয়ে গেলে গাছ দেখা যায় না, ফুল গাছ দেখা যায় না, ভালো করে গাছ না দেখে কেনা যায় না, তো এটাও একটা ফ্যাক্টর, তো দেখি কেনা যায় কি না।
প্ল্যান ছিল, মানে আমার হাজবেন্ডের প্ল্যান ছিল যে এখান থেকে, এখানে খুব ভালো বর্লি মাছ পাওয়া যায়। তো আপনারা মানে তোমরা শুনেছ হয়তো যে এখানে খুব ভালো বর্লি মাছ পাওয়া যায়, মানে তিস্তা বেড়েছে গাজলডোবায়। তো এটা স্পেশালিটি এখানকার। তো এখানে অলরেডি মাছ ধরছে দেখো, ওই যে দূরে নদীর মধ্যে। তো কী দিয়ে ধরছে আমরা বুঝতে পারছি না ঠিকঠাক। তো এখান থেকে বাড়ির জন্য মাছ কিনে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। তো আমার হাজবেন্ড বুঝতে পারছে না যে কী দিয়ে ধরছে মাছটা, মানে খাবার দিচ্ছে কিছু একটা বোতল থেকে সাদা রঙের। তো তো যদি কোনো খারাপ জিনিস খাইয়ে মাছগুলোকে ধরে থাকে, তো এটার জন্য আমরা একটু ভাবছি যে মাছটা নেব কি না নেব। তো বোঝার চেষ্টা করছি যে কী দিয়ে মাছটা ধরছে ওরা। তো যদি বুঝতে পারি যে কোনো ভালো জিনিস দিয়ে মাছগুলো ধরছে, তাহলে অবশ্যই বাড়ির জন্য নিয়ে যাব। আর অনেক দিন হলো মানে একদম তিস্তার বর্লি মাছ, চাষ করা বর্লি মাছ পাওয়া যায় বাজারে, ওটার ঠিক সেই রকম টেস্ট থাকে না যেটা তিস্তার বর্লি মাছে পাওয়া যায়, সবাই জানে। তো তার জন্য এখান থেকে মাছগুলো নিয়ে যাব যদি পাই। বরলি বরলি আছে? ফ্রেন্ডস, অনেক আশা নিয়ে আমার হাজবেন্ড এসেছিল এখান থেকে বরলি নিয়ে যাবে, তো বরলি আর পেলো না। তো এখন দেখি ওখানে কি কোনো ফুড, এখানকার যে লোকাল ফুডগুলো নদীর ধারে বিক্রি হয়, মানে চিংড়ি মাছ চিংড়ি মাছ এইসবের বড়া টড়া, এগুলো দেখি, এগুলো গিয়ে খাবো। ছেলেটার কাছে জিজ্ঞাসা করা হলো, তো বললো যে ছোটো মাছ আছে কিন্তু বরলি মাছ নেই। তো হাজবেন্ডের মুড একটু খারাপ। তো ফ্রেন্ডস, গাজলডোবায় এইসব স্ট্রিট ফুডগুলি খুব বিখ্যাত, এখানে আসলে মানুষ এটাই বেশি টেস্ট করে, মানে এখানে যেগুলো আছে। এখানে আসলে তোমরা যারা চিংড়ি খুব পছন্দ করো, চিংড়ির অনেকগুলো আইটেম পাবে আর খুব টেস্টিও হয়। তো আমরাও খেলাম। আমার হাজবেন্ড এখানে মাছের দাম টাম করছে, তো দেখতে পাচ্ছ এখানে কিছুটা বর্লি মাছ ওরা পেয়েছে, তো দু সাইজের বর্লি মাছ আছে। ফ্রেন্ডস, এখানে এটা খুব ভালো করেই বোঝা গেল যে এখানে বর্লি মাছের প্রচণ্ড চাহিদা। এই লোকগুলো যারা মাছ বিক্রি করছে তারা এক টাকাও মাছের দাম কমায় না, একদম নিতে হলে এই দামেই নিতে হবে, না হলে এক টাকাও কমাবে না। আর আরেকটা জিনিসও বুঝলাম, নিচে যারা মাছ ধরছে নদীতে নেমে, তারা মাছটা ডাইরেক্ট কারোর কাছে বিক্রি করতে পারবে না, তারা এনে এনাদের কাছে, মানে যারা বসে বিক্রি করছে তাদের হাতে মাছটা দিতে হবে, তারপরে তারা বিক্রি করবে। তো ডাইরেক্ট কেউ কাউকে বিক্রি করতে পারবে না। ওই যে ওখানে যে একজন ছেলের সাথে আমরা কথা বললাম, তখন মাছ বিক্রি করছিলো, সে মাছগুলো নিয়ে এসে যে মাছগুলো ধরছে সেই মাছগুলো যে নিয়ে আসলো, দেখো একদম টাটকা। কিন্তু এই মাছগুলো আমি চিনি না কী মাছ এটা। তো তোমরা যদি কেউ জেনে থাকো এটা কী মাছ, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। তো ফ্রেন্ডস, আমরা এখন গাজলডোবা থেকে চলে যাচ্ছি, আর যদি অন্ধকার না হয় তাহলে অন্যান্য জায়গাগুলোতেও যাবো, আর যদি অন্ধকার হয়ে যায় তাহলে বাড়ি চলে যাবো। ফ্রেন্ডস, এইমাত্র একটা দারুণ জিনিস দেখতে পেলাম, এখানে দুটো বড় বড় পদ্ম পুকুর, একদম এখানে আমি জলপাইগুড়ির কাছাকাছি এরকম পদ্ম পুকুর কখনো দেখিনি, সাদা রঙের পদ্ম ভর্তি। তো যদি সময় থাকতো তাহলে ওখানে যেতে পারতাম, কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে, তো এখন রওনা হবে, রাস্তা মানে পথে জঙ্গল আছে, তো হাতি টাতি বের হয় এখানে, তো ওর জন্য এখন আমরা চলে যাচ্ছি। নেক্সট টাইম যখন আবার আসবো তখন এখান থেকে অন্তত একটা পদ্ম গাছ তো আমি নিয়েই যাবো। তো চলো সাথে থাকো, আরও অনেক কিছু দেখা যেতে পারে রাস্তায়, দেখাবো। যেতে যেতে আমার মনটা পদ্ম পুকুরেই পড়ে থাকলো, আর এদিকে অন্ধকারও হয়ে আসছে প্রায়, দেখো সূর্য প্রায় ডুবো ডুবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমরা এখন চলে এসেছি হলো ভাবনী দেবীর মন্দিরে, মানে গোদাগঞ্জের মন্দিরে। তো দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, আর অন্ধকার হয়ে গেছে জন্য হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে। তো এখানে আমরা একটু আইসক্রিম খাবো জন্য আর একটু বসবো, একটু রেস্ট নেবো, ওর জন্য দাঁড়ালাম। আইসক্রিম খাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাবো, বাড়িতে চলে যাবো। সোজা নার্সারিতে আর হলো না, দেখতেই পাচ্ছ একদম অন্ধকার হয়ে গেছে, আর ঢাকের আওয়াজও পাচ্ছ। আমরা মন্দিরে ঢুকবো না, কারণ আমরা মাছ সাথে নিয়ে এসেছি, নিয়ে থাকবো মন্দিরের থেকে, বাইরের থেকেই প্রণাম করে চলে যাচ্ছি, মানে এখান থেকে প্রণাম করে চলে যাচ্ছি। তো নেক্সট টাইম যখন আবার এখানে গোদাগঞ্জে আসবো, তোমাদের সবাইকে দেখাবো গোদাগঞ্জের ঠাকুর আর গোদাগঞ্জের মন্দিরটা ভিতরে গিয়ে, কিন্তু এখন আর ঢোকা হচ্ছে না। তো এখন আইসক্রিম খাই, আর সো ফ্রেন্ডস আমি বাড়ি চলে এসেছি, আর অনেকগুলো জায়গা মিস হয়ে গেলো তোমাদের আগেও বলেছি। তো
তো এখন বাড়িতে আসলাম, আসার পর এখন একটু ফ্রেশ হব, স্নান করব। সবার প্রথম একদম ধুলো বালিতে মাখামাখি হয়ে আছি, তো এখন স্নান করব, ফ্রেশ হব, আর ফ্রেশ হব। আর যেটা বলছি সেটা হলো এখন বাবিনের সাথে একটু টাইম কাটাবো। সারাদিন ও বাবা আমার কাছে ছিল, আমরা তো দুজন কেউ ছিলাম না এখানে, তো এখন একটু ওর সাথে টাইম কাটাবো। আর ফ্রেন্ডস, আজকে যেটা সব থেকে ইন্টারেস্টিং লাগলো সেটা হলো পদ্মপুকুর। আমি পদ্মপুকুর সবার মানে জলপাইগুড়ির আশেপাশেই প্রথমবার দেখলাম পদ্মপুকুর। সাদা রঙের পদ্ম ছিল, জানি না মানে সাদা রঙের পদ্ম ফুটেছিল, আর গোলাপি কালারের পদ্ম হয়তো ওখানে থাকতেও পারে। তো একটা পুকুরে, দুটো পুকুরেই আমি দেখলাম সাদা রঙের বড়ো বড়ো পদ্ম ফুটেছিল। তো আমি এবার তো হলো না, এবার কোনো সুযোগই ছিল না, কারণ সাথে আমার হাজব্যান্ড ছিল। তো পরের বারও হাজব্যান্ড থাকবে, কিন্তু হয়তো আমার ননদ দেওরটাওরা যখন সবাই একসাথে থাকবে তখন আমি ডেফিনেটলি টার্গেট নিব যে পদ্মপুকুর থেকে একটা পদ্ম গাছ। অবভিয়াসলি আমার পদ্ম গাছটা তো একদম ছোট, জাস্ট 3 মাসও হয়নি, তো এই পদ্মগুলো যদি আমি মানে এর যদি শিকড় আমি পেয়ে যাই তো খুব তাড়াতাড়ি একটা পদ্ম মানে পদ্মফুল আমার বাগানে ফুটবে। তো এটা একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার হলো। তো আর হলো মানে টোটাল ঘুরলাম, তার মধ্যে হলো এটাই সব থেকে বেশি ভালো লাগলো। আর সারাদিন টাইম পাস করলাম, মানে টাইম পাস না মানে হাজব্যান্ডের সাথে সময় কাটালাম, তো সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর বোদাগঞ্জও গিয়েছিলাম, বোদাগঞ্জে একদম অন্ধকার হয়ে গিয়েছিলো গিয়ে যখন গিয়েছিলাম, তখন মন্দিরে গেলাম না কারণ আমরা মাছ সাথে নিয়ে গেছিলাম, তো মাছের জন্য আমরা মন্দিরে ঢুকলাম না। তো নেক্সট টাইম যখন আবার যাব তখন বোদাগঞ্জও দেখাবো তোমাদের। জলপাইগুড়িতে যারা থাকে তো তাদের কাছে এটা একটা কমন জায়গা, তো সেটা নিশ্চয়ই তোমরা জানো, মানে যারা যারা জলপাইগুড়িতে থাকো, কিন্তু যারা বাইরে থাকো তাদের কাছে নিশ্চয়ই জায়গাটা ভালো লাগবে। মানে রাস্তা আমার বিশেষ করে এই যে যেই রাস্তার রুটে আমরা গেলাম সেই রাস্তাটা আমার খুব প্রিয়, মানে রাস্তাটা খুবই ভালো লাগে। আমাকে যদি রোজ একবার করে নিয়ে যাওয়া হয়, রোজ নিয়ে আসা হয়, আমার ভালো লাগবে, মানে আমার এতটাই ফেভারিট রাস্তা। তো মা এখনই অলরেডি মাছ কাটা স্টার্ট করে দিয়েছে, চলো তোমাদের দেখাই। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, অ্যান্ড তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, নতুন ভিডিও আরও আসবে সেগুলোও দেখো, আর ব্লগটা কেমন হলো সেটা বলো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখো, অ্যান্ড কমেন্ট করো কেমন হচ্ছে, আর লাইক করো অবশ্যই ভিডিওগুলিতে, আর প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দিও। আর ফ্রেন্ডস, বর্লি মাছটাও অসাধারণ খেতে ছিল। আমি ভেবেছিলাম যে এটা মনে হয় হতে পারে যে চাষ করাটা নিয়ে এসেই বিক্রি করছে এখানে তিস্তার বলে, কিন্তু না, এটা রিয়েলি খুব টেস্টি, ভীষণই টেস্টি ছিল। তো খুব স্বাদ হয়েছে, আর আমার মার রান্নাও খুব ভালো, তো এমনি যে কোনো মাছের রান্নাই সে খুব টেস্ট হয়, তো সেখানে তো একদম অরিজিনাল তিস্তার বর্লি যথেষ্ট টেস্ট ছিল। তোমরা ওখানে গেলে অবশ্যই ট্রাই করো, খুবই টেস্টি ছিল। তো আজকের মতো বাই, বর্ডি দিয়ে শেষ করলাম, তো দেখা হবে নেক্সট ভিডিওতে।